দর্শক আপনি তৈরি তো অজানাকে জানবার জন্য? আসুন তাহলে শুরু করি। আপনি কি জানেন ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? ভারতের মশলার বাগান বলা হয় কেরল রাজ্যকে। আচ্ছা বলুন তো, পাকিস্তান দেশের জাতীয় সবজি কি? পাকিস্তান দেশের জাতীয় সবজি হলো ঢেঁড়স। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন। একটা প্রজাপতি পৃথিবীতে কতদিন বাঁচে? একটা প্রজাপতি পৃথিবীতে 4 সপ্তাহ পর্যন্ত বাঁচে। উড়ন্ত মাছের দেশ কোন দেশকে বলা হয়? বার্বাডোসকে বলা হয় উড়ন্ত মাছের দেশ। প্রতিদিন অজানাকে জানবার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোন প্রাণী জীবনে কোনো দিন বসে না? পিঁপড়ে হলো এমন একমাত্র প্রাণী যারা জীবনে কোনো দিন বসে না। কোনো দিন কি ভেবে দেখেছেন জমা জলে কেরোসিন তেল ঢালা হয় কেন? জমা জলে কেরোসিন তেল ঢালা হয় মশার লার্ভা মারবার জন্য। দেখি কে বলতে পারে বলুন তো, বৃদ্ধাশ্রমকে ইংরাজিতে কি বলে? ওল্ড পিপলস হোম বা ওল্ড এজ হোম। আপনি কি জানেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে? ভারতের কোন ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা? ভারতের তামিল ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সিনেমা তৈরি হয়? আমাদের ভারত দেশে সব থেকে বেশি সিনেমা তৈরি হয়, তার পরে আছে নাইজেরিয়া। সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান কত নম্বর? সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান হলো তৃতীয়। একটা পেন্সিল দিয়ে কতগুলি শব্দ লেখা যায়? একটা পেন্সিল দিয়ে প্রায় 45 থেকে 50 হাজার শব্দ লেখা যায়। খুবই সহজ একটি প্রশ্ন বলুন তো, কোন প্রাণী জলে থাকে কিন্তু জল খায় না? সঠিক উত্তর ব্যাং। ব্যাং তার শরীরের ছিদ্র দিয়ে জল শোষণ করে নেয়।
একটা হাতি কতটা জোরে দৌড়াতে পারে? একটা হাতি 15 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। কোন ভিটামিন শরীরে কমে গেলে মানুষ রাতকানা হয়ে যায়? শরীরে ভিটামিন এ কমে গেলে মানুষ রাতকানা হয়ে যায়। ভারতীয় সংবিধানে মোট কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গরু কোন রং সব থেকে বেশি পছন্দ করে? এটা অনেকেরই অজানা, গরু সবুজ রং সব থেকে বেশি পছন্দ করে। কোন পদ্ধতিতে মানুষ বেশি আত্মহত্যা করে? গলায় ফাঁস লাগিয়ে মানুষ সব থেকে বেশি আত্মহত্যা করে। পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশ কোনটি? পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশ হল কানাডা। হাসির মহামারী কোন দেশে এবং কত সালে হয়েছিল? হাসির মহামারী 1962 সালে তানজানিয়াতে হয়েছিল। পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ইউনিভার্সিটি আছে? অন্য দেশের তুলনায় আমাদের ভারত দেশে সব থেকে বেশি ইউনিভার্সিটি আছে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আমার বলা কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। কোন প্রাণীর হৃৎস্পন্দন 1 মিনিটে 1000 বারেরও বেশি? হামিং বার্ডের হৃৎস্পন্দন 1 মিনিটে 1000 বারেরও বেশি। যে কোনো মানুষের প্রথম আশ্রয় কোনটা? যে কোনো মানুষের প্রথম আশ্রয় হলো তার মায়ের পেট। ভারতের কোন রাজ্যের মানুষেরা বেশি দুধ খায়? ভারতের পাঞ্জাব রাজ্যের মানুষেরা বেশি দুধ খায়, তারপরে আছে হরিয়ানা। আচ্ছা বলুন তো, কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ড দেশকে বলা হয় কেকের দেশ। ভারতীয়রা এত বেশি দুধ খায় কেন? যেই দেশে যেই জিনিসটা সহজে পাওয়া যায় সেই দেশের মানুষ সেই জিনিসটা বেশি খায়। জেব্রা ও গাধার মিলনে কোন প্রাণীর জন্ম হয়? জেব্রা ও গাধার মিলনে
যে প্রাণীটির জন্ম হয় সেই প্রাণীটি হলো জনকি। পাকিস্তান দেশের মুসলিমদের ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ কেন? এক, এটা মুসলিম ধর্মের কোনো সংস্কৃতি বা অনুষ্ঠান নয়, এবং দুই, এটা ইসলামী শিক্ষার বিরোধী, তাই পাকিস্তানে ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ। মাছ আর দুধ একসাথে খেতে নেই কেন? মাছ আর দুধ একসাথে খেলে হজমের সমস্যা হয় এবং শরীরের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়, যার ফলে ত্বকের সমস্যা হয়। সমুদ্রের ঢেউ শান্ত করার জন্য সমুদ্রে তেল ঢালা হয় কেন? পরিষ্কার জলের পৃষ্ঠটান তেল মিশ্রিত জলের চেয়ে বেশি হয় সামনের দিকের চেয়ে পিছনের দিকের পৃষ্ঠটান বেশি হয়। এই বর্ধিত পৃষ্ঠটান পিছনের দিকের ঢেউ তৈরিতে হঠাৎ বাধা দেয়, যার ফলে সমুদ্র শান্ত হয়ে যায়। মানুষের সাত জন্মের পর আত্মার কি হয়? আত্মার জন্ম মৃত্যু ততক্ষণ হতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আত্মা মোক্ষ লাভ করে পরম আত্মার সাথে বিলীন না হয়ে যায়।